সৌজন্যে বিবিএস কেবলস। দর্শক, আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত অনুষ্ঠান বিবিএস কেবলস আমাদের কথায়। বগুড়ার এই বনানী বলা হয় যে উত্তরবঙ্গের প্রবেশদ্বার। এখান থেকে আমি আপনাদের সাথে রয়েছি চপল সাহা। আমাদের আজকের বিষয় সাধারণ ঈদ যাত্রা, এ নিয়ে সারা দেশের মানুষের কথা শুনব। তবে তার আগে এ বিষয়ে এটিএন নিউজে প্রচারিত একটি রিপোর্ট চলুন দেখে আসি। ট্রেন এলেই যাত্রীদের এমন হুড়োহুড়ি কমলাপুর রেল স্টেশনে, বগির ভেতরেও তিল ধারণের ঠাঁই নেই। ট্রেনের ছাদ ইঞ্জিনও ঢেকে গেছে মানুষের ভিড়ে। ট্রেনের জন্য রাত থেকে সকাল পর্যন্ত অপেক্ষায় ক্লান্ত মানুষ, সাথে গন্তব্যে পৌঁছানোর অনিশ্চয়তা। শিডিউল বিপর্যয়ে শুক্রবার রাত থেকে শনিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে হয় যাত্রীদের। দিনাজপুরগামী নীলসাগর এক্সপ্রেস, রংপুর এক্সপ্রেস, খুলনার সুন্দরবন এক্সপ্রেস সবগুলো ট্রেন ছেড়ে যায় অনেক দেরিতে। ট্রেনে উঠতে যাওয়া আর ট্রেন থেকে নামাটা সবচেয়ে বড় সমস্যা। ট্রেনের স্বল্পতা আছে, এখানে আর চারটা ট্রেন বাড়িয়ে দিতে পারলে, যেমন দুপুরবেলা কোনো ট্রেন নাই, 12 ঘন্টা পর অতিরিক্ত যাত্রীর চাপ এবং গরমে অসুস্থ হয়ে অনেকেই বাতিল করতে বাধ্য হন এই কষ্টকর যাত্রা। এদিকে সড়ক পথে যাত্রী চাপ কিছুটা কম, তবে গরুর হাটের কারণে যানজটে কাউন্টারগুলোতে বাস আসছে দেরিতে, তাই এখানেও ঘন্টার পর ঘন্টা অপেক্ষা বাড়িয়েছে ভোগান্তি। বাস আপনার আসার কথা 9টায়, তো এখনো বাস আসে নাই, 10টার 10:30টার পরে আসবে। সব একটু দেরি হচ্ছে, গ্রামীণ বাজার, বৈলাপুর, নবীনগর, এই জায়গায় দেরি হচ্ছে। আমি 3 দিন ধরে ঘুরতেছি টিকিটের জন্য, আজকে ফাইনালি পাইছি। কেউ যানজট এড়াতে, কেউ বা জীবিকার কারণে শেষ দিনে ঘরমুখো হয়েছেন, তাই টিকিট না পাওয়ার ভোগান্তির সাথে আছে বাড়তি ভাড়া গোনার অভিযোগ। না পাওয়া গেলে কি করব, অপেক্ষা করব, তারপরে যদি না হয় হাঁটতে হাঁটতে যতটুকু পারে আগাবো। অন্য সময় আমরা 700 টাকা যাই, এখন 1500 আছে। 700 টাকা ভাড়া ছিল, এখন ঈদ উপলক্ষে 1000 নিতে পারে, 1400 অনেক বেশি হয়ে যায়। তবে যাত্রীরা বলছেন এত এত ভোগান্তির পরও প্রিয়জনের সাথে ঈদ করতে পারলেই যেন সব কষ্ট উবে যাবে। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, রিপোর্টটি আপনারা দেখলেন। এখন চলুন আমরা আপনাদেরকে শোনাবো সেই ভোগান্তির কথা যারা ঢাকা থেকে কিংবা চিটাগাং থেকে ঈদ যাত্রায় ঘরে ফিরছেন তাদের কথা। ঢাকা জিরানি থেকে আসছি, তো ওখান থেকে আমরা বাসে উঠছি সকাল 11:30টায়। তো যমুনা ব্রিজ আসে আমাদের বাসে রাত 4টা, তারপর থেকে এইদিকে এইরকম করে আসতেছি আসতেছি, প্রায় আমাদের 26 ঘন্টার মতো লেগে গেল। আমি আসছি আপনার বাংলা বাজার গাজীপুর থেকে, সেই কালকে আপনার 2টা বাজে গাড়িতে উঠছি, আজকে বগুড়া এই টাইমে এসে পৌঁছিলাম। এরপরে মনে করেন ওই চান্দরা থেকেই গাড়িতে থেকে জাম, মানে যদিপুর চৌরাস থেকেই জাম পাইছি। এই জাম আস্তে আস্তে আস্তেছে আস্তেছে বন্ধ, আস্তেছে বন্ধ, টাঙ্গাইল এসে পুরা 4-5 ঘন্টা জামে পড়েছিলাম। এই রাস্তার জাম, গাড়ি ঘোড়া খুব জাম, এই জন্য আসতে কষ্ট হয়েছে। আর রাস্তা একটু সারা হয় নাই, রাস্তা ওটা কমপ্লিট হয় নাই, এই জন্য আসতে দেরি হয়েছে। আমরা যেটুকু মনে করেছিলাম যে রাস্তার বিষয়টা যে আসতে যে সহজে, অতি সহজে আমরা আসব, সেই সহজে কিন্তু আসতে পারেনি, কারণ রাস্তার যে জ্যাম, গাড়ি ঘোড়ার যে উল্টাপাল্টা নিয়মের চলা বা এই একে দুর্ভোগ একটা যাত্রীদের, এতে প্রচণ্ড মানে যাত্রীদের অসুবিধা হয়ে গেছে। দর্শক, আপনারা শুনছিলেন এই যাত্রা নিয়ে ভোগান্তি এবং স্বস্তির কথা। চলুন আমরা সারা দেশের কথা শুনে আসি, সেখানে তারা কি বলছেন। ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর মহিপাল অংশ, এই চৌরাস্তা হয়ে নোয়াখালী, লক্ষ্মীপুর, ভোলা, চাঁদপুর সহ বিভিন্ন জেলায় এই রাস্তাটি ব্যবহার করে যাত্রীরা পারাপার হন। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথার আজকের পর্ব সাধারণ মানুষের ঈদ যাত্রা নিয়ে, চলুন শুনে আসি সাধারণ মানুষের ঈদ যাত্রার খবর।
ঢাকা থেকে এবারই প্রথম এভাবে আসা, কিন্তু যাত্রা তো ভালো মনে হয় না আর কি, বিশেষ করে জ্যামের কারণেই। যেখানে আমার টিকিট পেতে লাগছে 1.5 ঘন্টার মতো, আর 2.5 ঘন্টার পর আমার লাগছে 4 ঘন্টার মতো, সব মিলে যাত্রাটা ভালো মনে হয় নাই। টিটি পাড়া থেকে উঠছি এস্টার লাইনে, ওখানে এসে গাড়ি ছিল 7:15, 20 মিনিটের মতো লেট হয়েছে। ওকে, এরপরে আপনার যাত্রাবাড়ির মোড়ে একটু জ্যাম ছিল, সম্ভবত এটা পদ্মা সেতুর গাড়িগুলো এদিক দিয়ে যাচ্ছে যার কারণে এই আর কি। এরপরে সামনে এসে ফ্লাইওভার পারে আর একটু জ্যাম ছিল, মোটামুটি ভালো। ফার্স্টটা রওনা দিচ্ছি ঢাকা থেকে, যদিও ঢাকার ভিতরে একটু যানজট ছিল, কিন্তু ঢাকা ছেড়ে আসার পরে আর কোনো জ্যাম ছিল না, মোটামুটি স্বাচ্ছন্দ্যে আসতে পারছি। ভাড়া লিমিটেড যা আছে তাই, আর গাড়ি ঘোড়া মোটামুটি লাইনও মোটামুটি ক্লিয়ার আছে। কোনোখানে যদি ভাঙা টাঙ্গা থাকে তখন তো আপনার অত জাম টাম থাকে, এটা অ্যাজ ইউজুয়াল থাকার যে এটা নিয়ম এটাই থাকে, এমনি কোনো যায় ঝামেলা না। মদনপুর থেকে এই যে মেঘনা ঘাট পর্যন্ত প্রায় 3 ঘন্টা আমি বসেছিলাম, অনেক ভোগান্তি, তারপর আলহামদুলিল্লাহ কী করার আছে। প্রত্যেক টাইমে অনুযায়ী চলে আসছি, 5 ঘন্টা লেগেছে বান্দরবন থেকে আসছি। দর্শক, আমি এখন রয়েছি বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কড্ডা এলাকায়, অর্থাৎ ঈদুল আজহাকে কেন্দ্র করে, অর্থাৎ ঈদুল আজহা উপলক্ষে এই মহাসড়কে চলাচলকারী যাত্রীরা তারা কীভাবে তাদের গন্তব্যের উদ্দেশ্যে যাচ্ছেন সে বিষয়ে বিস্তারিত শুনব ঘরমুখ মানুষের কাছে। এটি কষ্ট, জাম, সমস্যা তো এটাই, কেউ খাইতে পারে কেউ খাইতে পারছে না, এটাই অনেক কষ্ট হচ্ছে। কালকে 8 বাজে চলছে, এখন মাত্র 3:30, এখনও যেতে পারি, রাস্তাঘাট কোনো পুলিশ নাই, কোনো নিরাপত্তা নেই আমাকে। মহাখালী বাস স্ট্যান্ড থেকে আমি উঠছি 7টার সময়, এখন বাজে পড়া 3টে, রাস্তা অনেক জ্যাম। এই এখন এই যাত্রা বলতে কোনো কিছুই নেই আমার কাছে, এখন বর্তমানে খুব কষ্ট আমার লাইফে, আমার জীবনে এ ধরনের ঘটনা ঘটেনি, এটাই আমার প্রথম। খুব কষ্ট, খুবই কষ্ট, কারণ গাড়ি ঘোড়া জ্যাম, যাত্রী যাত্রী বেশি, আমার খুব কষ্ট হয়ে গেছে, রাস্তাঘাটে ঠিক মতো চলাচল করে আর নেই জ্যামের কারণে। এত ট্রাফিক জ্যাম, অনেক বেশি ট্রাফিক জ্যাম ছিল, অনেক ভোগান্তিতে পড়া লাগছে। ঈদ যাত্রা কষ্ট হচ্ছে, যাতে পুরো রাস্তাটা একবারে এলেঙ্গার, এলেঙ্গা যখন আসছে তখন থেকে একবারে যান। আমি তো ইয়েতে সাইড দিয়ে আসলাম, খুব কষ্ট করে এই পর্যন্ত আসছি, এখনও তো আরও কতটুকু কত সময় লাগে আমি বলতে পারতেছি না সঠিকভাবে বাড়ি যেতে। দর্শক, আমাদের আজকের যে আয়োজন আমাদের কথা এ পর্যন্তই, আমরা আগামীতে শুনব অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গা থেকে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন নিউজের সাথেই থাকবেন।